নাইবশাই আগে আপনি বরং দত্ত বাড়ি যান, খবর নিন ওনারা ওনাদের বাড়ির কোনো বইয়ের খোঁজ করছে কিনা, আর ভালো করে খোঁজ নিন ওনাদের বাড়ির কেউ নিখোঁজ হয়েছে কিনা। আমি না হয় পরে গিয়ে দত্তমশাইয়ের সঙ্গে কথা বলব। আপনি যখন বলছেন তখন আমি যাচ্ছি বটে ছোট কর্তা, কিন্তু কোনো লাভ হবে না। ও বাড়িতে মেয়েটিকে আর ফিরিয়ে নেবে না এ আমি নিশ্চিত। মাফ করবেন ছোট কর্তা, ছোট মুখে বড় কথা বলে ফেললুম। কিন্তু নায়েব মশাই, তাদের জানানোটা আমাদের কর্তব্য, তাদের মুখ থেকেই জানতে হবে তারা কি জানে। এই বিষয়টির উপর ওই বউটির ভবিষ্যৎ নির্ভর করছে। যাকে আপনি এগোন, আমি একটু গড়ে মাঠের দিকে যাই, খবর নিয়ে দেখি কোন কোন নতুন অফিসার এসেছে। আমাকে জানতেই হবে এমন কাজ কে করেছে। সুবলা দিদি, একটু তাড়াতাড়ি করে আর চালাও, এই ছেলে তাড়া আছে, মেয়ে তো জামাই বেরোবে, বড় জামাই আসছে, তার জন্য পিঠে পুলি করতে হবে যে। তুমি কিচ্ছু ভেবো না বৌরানী, সব ব্যবস্থা হয়ে যাবে। কোন চলো তো মুক্ত, হাতে হাতে কাজগুলো সারবে, চলো তো তাড়াতাড়ি করো। কিন্তু বৌরানী, ছোট কর্তা বেরিয়ে গেছেন না? ইস, আমারই আসতে দেরি হয়ে গেল। হ্যাঁ, তিনি তো কিছুক্ষণ আগে বের হয়েছেন, তা তুই তেনার হঠাৎ কোচ করছিস কেন? আর কৃষ্ণকান্ত টাউন কোথায়? তা তো তেনার সাথে যাওয়ার কথা ছিল। আসলে উনি আসতে পারবেন না, তাই সেই খবর কানা আমাকে দিয়ে পাঠালেন।